বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ বলে ব্যাপকভাবে স্বীকৃত। জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের দুর্যোগের তীব্রতা এবং সংগঠনের হার কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হবে। আমাদের এ সমস্যা থেকে মুক্তির উপায় সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি। আর এই সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিসিডিবি ক্লাইমেট চেঞ্জ ইউনিট। বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের নানা ধরনের যেসব ইম্প্যাক্ট আছে সেটা চিন্তা করে বাংলাদেশকে অনেক প্রায়োরিটি দেওয়া হয় গ্লোবালি বিভিন্ন কাজকর্ম করার ক্ষেত্রে, যে কারণে ক্লাইমেট চেঞ্জ ইউনিটটা করা এবং এটার মেইন দুটো এরিয়া হচ্ছে রিসার্চ আর ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং। আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। বাংলাদেশে একটি উন্নয়ন সংস্থা এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তন বিষয়ে এরকম ছয় মাস ব্যাপী পেশাজীবী প্রশিক্ষণ এটাই প্রথম। এই ছয় মাসে 30 জন বিশেষজ্ঞ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন এবং এই সংখ্যা থেকেও এর ব্যাপ্তি সম্বন্ধে ধারণা পাওয়া যায়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় করণীয় সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়াই হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য। ইতিমধ্যে সফলভাবে শেষ হয়েছে এর প্রথম আবর্তনের। ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষাপটে এগ্রিকালচারের যে কনসিকুয়েন্স, যে তার যে খারাপ কুপ্রভাব বা খারাপ প্রভাব হচ্ছে সেটা যদি মোকাবেলা করতে সক্ষম না হয় তাহলে কিন্তু আমরা অন্য সেক্টরের কিন্তু থেকে এই সেক্টরের ক্ষতিটা অনেক বেশি হবে। জলবায়ু পরিবর্তনে নারীর ভূমিকা ও করণীয় বিষয়টিকে গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণত আমরা যখন জলবায়ু পরিবর্তনের অভিঘাত নিয়ে কথা বলি তখন দরিদ্র মানুষের অভিঘাত নিয়ে কথা বলি, কিন্তু দরিদ্র মানুষের মধ্যেও বিভিন্ন জীবন জীবিকা এবং সোশ্যাল নর্মসের কারণে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে মোকাবেলা করবার সক্ষমতা এবং দুর্বলতার জায়গাগুলো থাকে এবং এক্ষেত্রে নারীর উপর অভিঘাত ভিন্নভাবে তৈরি হয়। এই ট্রেনিংয়ে আসলে এখানে শুধু এই জলবায়ু সম্বন্ধীয় বিষয়েই জ্ঞান আহরণ করবে তাই নয়, কিন্তু এখানে এসে একটা বড় নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ট্রেনিংয়ের ফ্যাসিলিটেটরদের যদি কথা বলি তাহলে এখানে যারা আসছেন তারা বেশ, আমি বলবো যে তাদের স্ব ক্ষেত্রে তারা বেশ স্বনামধন্য। ওয়ার্কশপটা আমরা 6 মাস ধরে করব, প্রতি মাসে আমরা 3 দিন এখানে আসি এবং কোর্সটা করি। এটা সবচাইতে ভালো একটা প্রশিক্ষণ ভেনু এবং তাদের যে একটা টিম, প্রশিক্ষণটা ব্যবস্থাপনা টিম, এরা হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েবল। প্রেজেন্টেশন এবং গ্রুপ ওয়ার্কের উপরে মানে ইন্সপায়ার করার জন্য তাদেরকে গিফট দেয়া হয়, এটা আমার মনে হয় যে সবার মধ্যে এনকারেজ করে। যে বিষয়গুলি পড়ানো হয়েছে সেগুলি একেবারে বিজ্ঞানভিত্তিক আলোচনা থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায়ে টেকনোলজি ইমপ্লিমেন্টেশনের যে বিভিন্ন পর্যায়ে যে সকল সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। লক্ষ্যটা হওয়া উচিত যে এখান থেকে প্রশিক্ষণার্থীরা নিজেরাই প্রশিক্ষক হিসেবে আবির্ভূত হবেন। লাইভস্টক, ফিশারিজ ইনক্লুডিং দ্য ক্রপ ক্রপিং সেক্টর, এই সব ক্ষেত্রে যারা কাজ করছেন ফিড লেভেলে, যারা কৃষকের সাথে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা চিহ্নিত করেন এবং তাদের কাছে টেকনোলজি নিয়ে যান, এক্সটেনশন ওয়ার্কার, তাদের সবাইকেই এ ধরনের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা উচিত। একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এই প্রোগ্রাম সাজানো হয়েছে সবার উপযোগী করে। গবেষক, শিক্ষক এবং বিভিন্ন সংস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি এতে অংশ নিতে পারে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও মাঠকর্মীরাও। তারা স্টুডেন্টদের জন্য একটি আলাদা করে ফ্যাসিলিটি দিয়েছে, সেটা হচ্ছে স্কলারশিপ। ব্র্যাকে যে আমি যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ ইউনিটে কাজ করি, এটা এই লব্ধ জ্ঞান আমি কাজে লাগাতে পারবো। অনেকেই ফিল্ড লেভেলে কাজ করছেন কিন্তু তারা জানেন না যে কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর পিছনে মূল কারণটা কী। তো এই এই কর্মশালার মাধ্যমে, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা তার যে পিছনে যে সায়েন্টিফিক রিজনিংগুলো তারা জানতে পেরেছেন। এটা এখন আর কোনো স্পেসিফিক গ্রুপের মধ্যে সীমাবদ্ধ নাই, ফলে এই কোর্সটাও হচ্ছে সবার জন্য উন্মুক্ত, মানে যেই ইন্টারেস্টেড হন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করার। তো মূলত আমাদের টার্গেট, যেহেতু আমরা এনজিও, এই সেক্টরে আমাদের দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে, ফলে আমাদের মূল টার্গেট হচ্ছে এনজিও কমিউনিটি। সিসিডিবি আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি সুফল এই অংশগ্রহণকারীদের মাধ্যমে আমরা সরকারের যে কমিটমেন্ট
সেটা হচ্ছে যে 15 বছরে 20 ভাগ যে কার্বন ইমিশন হ্রাসে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই ট্রেনিং এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হচ্ছে পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে ক্লাস পরিচালনা, বিষয়ভিত্তিক মাঠ পরিদর্শন, বিস্তারিত ও প্রাসঙ্গিক পঠন সামগ্রী প্রদান, মনোরম পরিবেশে প্রশিক্ষণ, সিসিডিপি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক যৌথ সনদ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের এই প্রয়াসে অংশ নিতে পারেন আপনিও। এই প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ccdp-video.org।